অবৈধ উচ্ছেদ অভিযান শেষ হবার তিন মাস পার হলেও এখনো সংস্কার করা হয়নি রাজধানীর ভাষান্তিক বাজার থেকে পকেট গেট রাস্তাটি। অভিযোগ আছে রাস্তা সংস্কারে সিটি কর্পোরেশনের উদাসীনতা রয়েছে, ফলে ভেঙে ফেলা ভবনগুলো আবার সংস্কার করে রাস্তা দখলে যাচ্ছেন স্থানীয়রা। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। গত 5 জানুয়ারি রাজধানীর ভাষান্টেক বাজার থেকে পকেট গেট পর্যন্ত রাস্তার দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। এই কাজে সমন্বয় করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এ সময় সিটি কর্পোরেশনের দাবি 20 ফুট রাস্তা এবং রাজুকের বিল্ডিং কোড মেনে প্রতিটি ভবন থেকে অনুমোদনহীন ভবনের অংশ ভেঙে ফেলে রাজুক। শুক্রবার সরজমিন ঘুরে দেখা যায় রাজুকের নকশা অনুযায়ী 5 ফিট করে ভেঙে ফেলা স্থাপনাগুলো আবার দখলের পায়তারা শুরু হয়েছে। যতটুকু জায়গা আসলে আগে রাস্তা ছিল, রাস্তাটা অতটুকু আছে, যতটুকু ভাঙার কাজ অতটুকু ভেঙে রেখে গেছে, কাজের কাজ কিছু হয়নি। আস্তে ধীরে রানিং এ যাওয়া যায়, আগের থেকে একটু কমছে। উচ্ছেদের পর রাস্তাটি দ্রুত সংস্কার না করায় আবার দখল হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। এখন রাস্তার যানজটটা পুরোপুরি শেষ কমে নাই আর কি, এখনো কমতে হলে পুরোপুরি কাজটা শেষ হতে হবে। রাস্তা ভাঙা হয়েছে বাট এখনো তৈরি করা হয়নি, তো এটা আমাদের জন্য খুবই কষ্টকর, না উচিত তাড়াতাড়ি এটা শেষ করা উচিত। পুনরায় দখলের কথা স্বীকার করেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এবং ওনারা মৌখিকভাবে বলছে এই 20 ফিট রাস্তা হবে, 20 ফিটের পর 5 ফিট যার যার বিল্ডিং যার যার বাড়ি যার যার স্থাপনা সেভের জন্য 5 ফিট করে খালি রাখতে হবে। হ্যাঁ, এটা হলো আনঅফিসিয়াল। এখন অনেকে ওই যে বাড়িটার কতগুলো দোকান বার করতেছে তারা নাকি কোর্টে মামলা করছে, তাদেরকে আমি ডাকছি, তারা আমার কাছে আসেনি। এখন কেউ যদি না আসে কোর্টে মামলা মোকদ্দমা করে থাকে সেই ক্ষেত্রে তো আমাদের আমার কোনো সে নেই। রাজুকের নকশা অনুযায়ী রাস্তাটি 20 ফুট বুঝে পায় দাবি সিটি কর্পোরেশনের, কিন্তু বাস্তবতায় রাস্তাটি কোথাও কোথাও 15 থেকে 20 ফুটের বেশি নেই। তালুকদার বিপ্লব, News 24, ঢাকা।